শারীরিক অবস্থা আমি যতটুকু বলতে পারি যে শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। উনি দীর্ঘদিন যাবৎ নানা জটিলতায় ভুগছেন এবং ওনার চিকিৎসকরাও কিন্তু এই কথাটি বারে বারে বলেছেন যে ওনার অ্যাডভান্স কোনো বাইরের কোনো অ্যাডভান্স সেন্টারে ওনার ট্রিটমেন্ট দরকার। অতএব আমি বলবো যে ওনার সরকারের উচিত হবে এই বিষয়ে কোনো টালবাহানা না করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, ওনার অনেক বিশেষণ রয়েছে, ওনাকে অবিলম্বে তার পছন্দ মতো দেশে ট্রিটমেন্ট নেওয়ার জন্য সরকারের অবিলম্বে ব্যবস্থা করা উচিত। একবারে দেখা যাচ্ছে না, রিপোর্ট করতেছে, একবারে রিপোর্ট করতেছে। আমরা তো কাছে গেলে রিফ্লেক্ট করেছি, প্রত্যেকটা মুহূর্তে গেলে আমাদের দিকে দেখ।